প্রত্যাহার করা হলো থাপ্পড় মারা সেই ইউএনও মোহাম্মদ মনোয়ার হোসেনকে। বাগেরহাটের ফকিরহাটের সেই চর থাপ্পড় মারা ইউএনও অবশেষে প্রত্যাহার। 6 মার্চ রাত 9টার দিকে এই তথ্য নিশ্চিত করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। গাড়ির স্টাফকে মারে, গাড়ির সুপারভাইজারে মারে, ড্রাইভারে মারে, কাউন্টার তালা মারে, কাউন্টার ল্যাপটপ নিয়ে যায়, কাউন্টার তালাক দেবে না, কাউন্টার সরাই নিয়ে যাতে বলে, মানে ওরা যা খুশি তাই করে। এখানে বসে পড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমানকে চপেটাঘাত করা সেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেনের বিরুদ্ধে উঠে আসে একের পর এক অসদাচরণের অভিযোগ। গত 1 মার্চ বেলা 11টার দিকে খুলনা মহাসড়কের কাঁঠালতলা এলাকায় ইউএনওর গাড়ির সাথে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমানের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় ভাইস চেয়ারম্যানকে থাপ্পড় মেরে বসেন ইউএনও। পরে গালিগালাজ করে গাড়ির পেছনে উঠিয়ে বেশ কিছুক্ষণ বিভিন্ন এলাকায় ঘুরিয়ে শেখ মিজানুর রহমানকে ছেড়ে দেওয়া হয়। একজন সরকারি কর্মকর্তার এমন আচরণে ক্ষিপ্ত হয়ে মুখ খুলতে শুরু করেছেন ইউএনও দ্বারা লাঞ্ছিত হওয়া ভুক্তভোগীরা। আমাদের চর থাপ্পড় দিয়ে গাড়িতে উঠে 1-1.5 ঘন্টা ঘুরেছে সব জায়গায়, ঘুরে নিয়ে তারপর হচ্ছে মনে করেন মেলা গালাগালি করেছে, তারপর চর থাপ্পড় দিছে। এছাড়াও নিয়ম বহির্ভূতভাবে সরকারি গাছ বলে ব্যক্তিগত গাছ বিক্রি ও বিভিন্ন পরিবহনের কাউন্টারে আইনের দোহাই দিয়ে হয়রানি করা সহ বিনা পয়সায় দোকান থেকে বাড়ির বাজার সদা নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এমনকি বাকি নিয়ে টাকা পরিশোধ করেন না বলেও অভিযোগ পাওয়া গেছে। এদিকে অভিযুক্ত মোহাম্মদ মনোয়ার হোসেনের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।